ইয়াবা পরিবহনের বিভিন্ন মাধ্যমের কথা আমরা জেনেছি আগে কখনো নৌকায় করে কখনো ট্রাকে বা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করত ইয়াবার চালান এবার একটা অভিনব পদ্ধতিতে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করার খবর পাওয়া গেছে সেটি হচ্ছে লোহাগাড়ার চুনতিতে আজ এটি পুলিশ ধরতে পেরেছে এটি হলো যে গ্যাসের যে সিলিন্ডারটি রয়েছে যেটার মধ্যে গ্যাস পরিপূর্ণ করা হয় এবং সে গ্যাস দিয়ে গাড়ি চলে সেই গ্যাস সিলিন্ডারটি কেটে গ্যাসগুলো বের করে নিয়ে পুরো গ্যাস সিলিন্ডারের ভেতরে প্রায় তিরিশ লাখ টাকার সমপরিমাণ পরিমাণ চালান এই সেই গ্যাস সিলিন্ডারের ভেতরে নিয়ে আসার একটা ঘটনা ধরা পড়েছে একটা চিহ্ন দেখে সেই গ্যাস সিলিন্ডারটি খুলে দেখা গেছে যে সেখানের ভিতর গ্যাস নেই সব হচ্ছে ইয়াবার চালান তো এর আগে অনেকভাবেই আবার আসলো ইদানিং যেহেতু আবার আসক্তির পরিমাণটা বেড়ে গেছে সে কারণে অভিনব এইসব কায়দায় বাংলাদেশের ভেতরে আবার চালান এখন প্রবেশ করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় পুলিশ সেখানকার একটি প্রাইভেট কারকে আটক করেছে এবং দুজন মাদক কেউ গ্রেপ্তার করেছে দিন প্রতিদিন সংবাদ চট্টগ্রাম দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখানে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন